দর্শক, গণভবন থেকে ভিডিও কনফারেন্স আগামীকাল ঈশ্বরদী রূপপুর রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেশন চালু হওয়ার পর সরাসরি দেশ বিদেশ থেকে পণ্যবাহী ট্রেনের মালামাল পরিবহন সহজ হবে, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত 26.52 কিলোমিটারে নির্মিত এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 336 কোটি টাকা। 2018 সালে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। ভারতের জিপিটি ও বাংলাদেশের এসইএল ও সিসিএল অংশীদারিত্বের ভিত্তিতে রেলপথটি নির্মাণ করা হয়েছে। রেলপথটি দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি মালামাল ছাড়াও ঈশ্বরদী ইপিজেড এর প্রস্তুতকৃত মালামাল কন্টেইনারের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম বন্দরে আনা নেওয়া করা যাবে। এতে বাঁচবে সময় ও খরচ। স্টেশনটা হওয়ার কারণে আমরা এখন সব প্রান্তে যাইতে পারবো। আগে আমাদের ঈশ্বরদী পর্যন্ত ঘাঁটি যাইতে হইতো। এটা যদি চালু হয় তাহলে আমরা হলো মেলা কিছু করি খাতে পারবো, আমরা গাড়ি মোটর চালা খাতে পারবো, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আশেপাশে অনেক বেকার যুবক আর বেকার থাকবে না।